হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি বানাবো কুঁদরি দিয়ে তিল, মানে তিল দিয়ে কুঁদরিকে ভাজবো। তো এটা কে কে খেয়েছো আগে আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমি এখানে কুঁদরিগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে আমি তিল যেগুলো ছুঁড়েছিলাম শাশুড়ির সঙ্গে সেগুলো ভিজিয়ে দিয়েছি। তো দেখো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো কড়াইয়ে তেল। তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার সঙ্গে আজকে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের পাশে থাকা কিন্তু প্রচণ্ড জরুরি, তোমাদের ভালোবাসা সত্যিই খুব দরকার। তো দেখো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি কালো জিরে, আর কালো জিরেটা একটু ভাজা গন্ধ বেরোতেই আমি এখানে দিয়ে দেব কুঁদরিগুলো। এই রান্নাটা খুবই সহজ, অনেকের বাড়িতে খুব হয়ে থাকে বর্ষাকালে তিলটা অনেকে পছন্দ করে, ঠিক সেরকম আমাদের বাড়িতেও পছন্দ করে, তো আমি সেই কারণে এটা করছি আজকে। দেখো আর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মিক্সির মধ্যে। আর এবারে তিলটাকে ধুয়ে পরিষ্কার করে বারবার করে ছেঁকে ছেঁকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস, বেশি কিছু মশলার দরকার নেই। আর এটাকে আমি এবারে পেস্ট করে নেব, আর কুঁদরিটাকে আমি বারবার ঢাকা দিয়ে আর কুঁদরিটাকে আমি বারবার করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো দেখো এখানে আমি তিলটা পেস্ট করে নিয়েছি পুরো, আর এখানে কুঁদরিও পুরো ভাজা হচ্ছে। আমি এখনও নুন হলুদ দিইনি, এবারে দেব হলুদ পরিমাণ মতো। আশেপাশে যদি কোনো ভয়েস আসে তার জন্য আমি সত্যি দুঃখিত। আর এবারে দিয়ে দিচ্ছি নুন, আর এটাকে এখন আমি ভাজবো, মানে অনেকক্ষণে। কুঁদরি জিনিসটা এরকমই জিনিস, এটাকে একদম ভেজে নরম করতে অনেকক্ষণ সময় লাগে, তো সেটা একটু তোমরা ধৈর্য ধরে করো। বারবার ঢাকা দিয়ে 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 ভাজবে, খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে করো না, তাহলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে এসছে, কিন্তু এখনও অনেকক্ষণ লাগবে। আর দেখো আমি বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার করে ভাজছি যাতে নরম হয়, না হলে কুঁদরি শক্ত শক্ত তাকিয়ে থাকে, ওটা খেতে ভালো লাগে না একদমই। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা কমে গেছে কুঁদরিটা ভাজতে ভাজতে। এবারে আমি দিয়ে দেবো তিল বাটাটা। তো তিলটা দিয়েও অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কোনো জলের দরকার নেই। তোমরা অবশ্যই বাড়িতে এটা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও। আমার দেখো কড়াই উল্টে যাচ্ছিল, যাই হোক বেঁচে গেল কড়াইটা। তো এখানে আমি তিলটাকে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভাজবো, নেড়েচেড়ে যতক্ষণ তিলটা না লাল হচ্ছে। পোস্ত দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তিলে একটু সময় লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কড়াইয়ে লেগে যাচ্ছে, মানে এখন হয়ে গেছে এটা। এবারে এটাকে আমি নামিয়ে নেব, একদম সুন্দর হয়ে গেছে। তো ভাজা যখন হয়ে গেছে এবারে আমি এটাকে একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি, আর তোমরা এইভাবে করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে, সত্যি খুব সুন্দর লাগে। তেলে কুঁদরি শুধু দেখতে সুন্দর লাগছে তা নয়, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা এটা গরম ভাতের সাথে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, যার যেরকম ইচ্ছে। তো অবশ্যই সবাইকে বলবো লাইক কমেন্ট করো, ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত, খুব দরকার।